আসানসোলের জামুরিয়া থানার কুয়ামোর এলাকায় একটি কাঠের মিলে বন দপ্তর হানা দিয়ে একটি কাঠ ছাড়াই মেশিন সিল করল। তাছাড়াও বেশ কিছু কাঠের গুড়ি বাজেয়াপ্ত করে বলে সূত্রের খবর, সেই নিয়ে হইচই পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা পৌঁছয়। এই প্রসঙ্গে গৌরাণ্ডি বিট অফিসার সুমন্ত দাস জানান, মেশিনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, তাই কাঠ ছাড়াই মেশিনটি সিল করে দেওয়া হয়েছে। বহুমূল্যের কাঠ, শিশু, শিরিশ, চোররা, শিমুল গাছের গুড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। কাঠমিলের মালিক রাজেন ভান্ডারী দাবি করেন তার কাছে সমস্ত কাগজপত্র রয়েছে, পরে তিনি প্রশাসনকে তা দেখাবেন। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। কালকে আমার খবর দিল এই মিলের মধ্যে কিছু মাল পড়ে আছে, আমরা এসে দেখতে পাই পাবলিকের মিল মালিক বলছে পাবলিকের মাল, কিন্তু আমি আশা বললাম পাবলিকের মাল তো পারমিশন করি, টিপি পারমিশন আমার যেটা লাগে টিপি এবং পারমিশন কিছুই দেখাতে পারেনি আমাদের। এখানে আছে শিশু আছে সিরিজ, আর কিছু চটরা শিমুল, না কোনো কাগজ দেখাতে পারেন, মেশিনটা এখন 2012 সালে লাইসেন্সটা পেয়েছে, এবার মেশিন সম্বন্ধে আমার সেরকম সঠিক কিছু নেই, এই মেশিনটাই মাল পাওয়া যায়নি বলে এটা সুইচ করা হলো। আমার লাইসেন্স আছে, আমি সমস্ত আধিকারিকদের সব কাগজপত্র সব কিছু করবো, ওনাদের কাজ করছেন, আমি সমস্ত কিছু কাগজপত্র এভিডেন্স ডকুমেন্ট সব কিছুই দেবো, সব আমার কাছে রেডি হয়, সেই মুহূর্তে কালকে ছিল না আমার কাছে, এখন রেডি আছে। এখানে যে সমস্ত কাঠ নেওয়া হয়েছে সেগুলো কি বৈধভাবে? হ্যাঁ বৈধ, বৈধ কাগজও আছে, কিন্তু কালকে রাত্রে আমি দেখাতে পারিনি। আচ্ছা, এখানে দুটো মেশিন দেখছি ব্যবহার করছে, দুটো মেশিন, একটি মেশিন এক বছর আগে কিনেছি দাদা, ওটা চলে না, হ্যাঁ পুরনো এক জায়গায় পেয়েছিলাম, কিনে রেখেছি, বাস। ওইটা তো হেভি মেশিন, ওই নামের খালি মেশিন, তাও তো তালা দিয়ে দিয়েছে, ওইটা এমনিও চলে না। তো আপনি কি সমস্ত নিয়ম মেনে করছিলেন? হ্যাঁ নিয়ম মেনে করছি। আপনার নাম?